নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। সেই ম্যাচে মোহনবাগান কীরকম দল নিয়ে নামতে পারে, কীরকম প্লেয়িং ইলেভেন হবার পসিবিলিটি থাকছে সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে, সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো মোহনবাগানের সঙ্গে পাঞ্জাবের ম্যাচটা হচ্ছে 23 তারিখ বিকেল 4টে থেকে জামশেদপুরে JRT টাটা কমপ্লেক্সে। বাকি টেলিকাস্ট তো জানোই, সোনি স্পোর্টস 2 এবং জিও টিভিতে তোমরা টেলিকাস্ট দেখতে পাবে। এবং পাঞ্জাবের এগেনস্ট একটা কঠিন ম্যাচ হতে চলেছে। পাঞ্জাবের দল নিয়ে তো আগেই আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে পাঞ্জাবের দলটা কীরকম দল তারা বানিয়েছে, ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার আছে। উল্টো দিকে মোহনবাগান নিয়েও তোমাদের মোটামুটি সব রকম আপডেট দিয়ে রেখেছি যে এই ম্যাচে কিন্তু জেমি ম্যাককালারেন, আশিক কুরুনিয়ান তারা এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছে না, তাদেরকে ছাড়াই মোহনবাগান খেলতে নামবে। বাকি প্লেয়ারদের নিয়ে মোহনবাগানের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে যদি আমরা সেই নিয়ে আলোচনা করি। তবে হ্যাঁ, ভিডিওতে এগোনোর আগে যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব না করা থাকলে আর তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, একদমই ফ্রি এটা করা। আর এটা করলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সবার আগে সেটা দেখতে পাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো যদি মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হবে আমরা সেই নিয়ে কথা বলি। তো যেটার চান্স বেশি, আমরা যেটা লাস্ট ম্যাচে দেখলাম যে 3-4-1-2 যেই ফরমেশনটা লাস্ট ইয়ার হাবাস, তার আগে জুয়ান ফেরান্দো, তারা প্রিফার করেছিলেন, সেম টাইপের ফরমেশনেই কিন্তু জোসে মলিনা গিয়েছিলেন আগের দিন। তো ওরকমই একটা ফরমেশনে আমরা দেখবো 3-4-1-2 যে কীরকম প্লেইং ইলেভেন মোহনবাগানের অ্যাকচুয়ালি হতে পারে। তো দেখো, দুটো অপশান থাকছে, একটা হচ্ছে মোহনবাগানের সুপার অ্যাটাকিং যাবার একটা অপশান থাকবে, আর একটা হচ্ছে একটু যদি মানে ব্যালেন্স ফুটবলে খেলে সেটার অপশান থাকবে। তো সেখানে যদি আমরা ফার্স্টে ব্যালেন্স লাইন আপটা নিয়ে আলোচনা করি, যেরকমটা আমরা ডার্বিতে আলোচনা করেছিলাম সেই টাইপেরই একটা প্লেইং ইলেভেন হতে পারে, যেখানে তো অ্যাজ এ গোলকিপার ডেফিনেটলি ফিশাল কায়েত স্টার্ট করবে। দেন ডিফেন্সের কথা বললে দুই ফরেন ডিফেন্ডার কিন্তু সেক্ষেত্রে স্টার্ট করতে পারে, যেখানে বাঁ দিক দিয়ে লেফট সেন্টার ব্যাক সুবাসিস বোস, এবার মাঝখানে আলবার্তো রড্রিগেজ, ডান দিকটায় টম অ্যালড্রেড, এটা হতে পারে, অথবা টম অ্যালড্রেডকে মাঝখানটায় রেখে ডান দিকটায় আলবার্তো রড্রিগেজকেও খেলাতে পারে। তো ডিফেন্স সেক্ষেত্রে কিন্তু এইরকম হতে পারে। উইঙ্গার বা উইং ব্যাকদের কথা বললে সেখানে কিন্তু বাঁ দিকের উইং দিয়ে লিস্টন কোলাসো এবং ডান দিকের উইং দিয়ে মনভীর সিং, তাদের স্টার্ট করার পসিবিলিটি বেশি থাকছে। দেন যদি আমরা সেন্ট্রাল মিডফিল্ডের কথা বলি, সেখানে আপুইয়া থাকবে, আপুইয়ার পাশে অভিষেক সূর্যবংশী স্টার্ট করতে পারে, অভিষেক স্টার্ট করলে অভিষেক একটু পেছন থেকে খেলবে, আপুইয়াকে আমরা কিছুটা অ্যাডভান্স রোলে দেখতে পেতে পারি। তো সেখানে সেন্ট্রাল মিডফিল্ডে অভিষেক আপুইয়া স্টার্ট করতে পারে, অথবা আপুইয়ার সঙ্গে থাপাকেও স্টার্ট করাতে পারে, সেটা হলে আপুইয়া কিছুটা পেছন থেকে খেলবে, থাপাকে কিছুটা অ্যাডভান্স রোলে দেখা যাবে। এবং দেন অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার শাহাল আব্দুল সামাদ, সে স্টার্ট করবে। এবং আপফ্রন্টে দুজন স্ট্রাইকারের কথা বললে সেখানে দিমিত্রি পেত্রোতোস, জেসন কামিংস, সেই জুটির স্টার্ট করার সম্ভাবনাই বেশি থাকছে। এবার এখানে স্টুয়ার্টকেও স্টার্ট করতে আমরা দেখতে পেতে পারি। সেখানে হয়তো অনেকে বলতে পারো যে পেত্রা তো স্টুয়ার্ট কি স্টার্ট করতে পারে না, সেটাও হতে পারে, সেখানে হয়তো পেত্রাতোসকে নম্বর 9 করে স্টুয়ার্টকে কিছুটা সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলাতে পারে। তবে যেহেতু আগের দিন কামিংস আর কি গোল করেছে দুটো এবং প্র্যাকটিসও ভালো করছে, সেখানে হয়তো যে প্রপার স্ট্রাইকারের রোলটা সেটা হয়তো কামিংসই স্টার্ট করবে, তার পাশে পেত্রাতোসের স্টার্ট করার চান্সই বেশি, অথবা স্টুয়ার্ট স্টার্ট করতে পারে। আমি পেত্রাতোসকেই প্লেইং ইলেভেনে ডাকছি। তবে দেখো, স্টুয়ার্ট যদি পরবর্তীকালে বেঞ্চ থেকে 65-70 মিনিটের মতো সময়ও আসে এবং মোহনবাগান যদি খুব কমফোর্টেবল পজিশনে না থাকে, তারপর কিন্তু এসে স্টুয়ার্টেরও একটা গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে। তো আমার মনে হয় এই টাইপেরই একটা প্লেইং ইলেভেন নিয়ে যাবার সম্ভাবনা বেশি। তবে যদি মোহনবাগান অতিরিক্ত অ্যাটাকিং যেতে চায়, স্টুয়ার্ট, সাহাল, দিমিত্রি পেত্রাতোস, কামিংস চারজনকে একসাথে খেলাতে চায়, সেটা করলে কীরকম লাইন আপ হতে পারে? তো সেখানে রাইট সেন্টার ব্যাক হিসেবে আমরা কোনো ইন্ডিয়ান মানে ডিফেন্ডারকে দেখতে পাবো, যেখানে দীপেন্দু বিশ্বাসের অপশান আছে এবং দীপক তাঙ্গাড়িকেও ওই রোলে আমরা খেলতে দেখেছি, প্র্যাকটিসও দীপক তাঙ্গাড়ি কিন্তু ওই রোলে খেলেছে। তো সেখানে অ্যাজ এ ইন্ডিয়ান সেন্টার ব্যাক, রাইট সেন্টার ব্যাক রোলে দীপক তাঙ্গাড়ি অথবা দীপেন্দু বিশ্বাস চলে আসবে। এবং দেন মিডফিল্ডে হয়তো আপুইয়াকে কিছুটা নিচে থেকে খেলিয়ে শাহাল এবং গ্রেগ স্টুয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ড রোলে খেলবে, দুটো উইং দিয়ে মনভীর লিস্টন এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার জেসন কামিংসের সঙ্গে দিমিত্রি পেত্রাতোস। এইটা একটা ফরমেশন হতে পারে যদি খুব অ্যাটাকিং যেতে চায়। তবে বড্ড বেশি অ্যাটাকিং হয়ে যাচ্ছে, ডিফেন্সের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো মানে এই টাইপের ফরমেশনে যাবার চান্স আমার কিছুটা কম মনে হয়, যদিও হ্যাঁ মানভীরের জায়গাতে এই টাইপের ফরমেশনে গেলে আশিস রায়কে ইউজ করতে পারে, যাতে রাইট সেন্টার ব্যাকের জায়গাতে দীপক অথবা দীপেন্দুকে আর কি সাপোর্টটা আশিস রায় দিতে পারে। মানভীর যেমন অ্যাটাকিংলি খুব ভালো, সেই জায়গায় ডিফেন্সিভলি একটুখানি দেখতে হলে ডান দিকের যে রাইট সেন্টার ব্যাক খেলবে তাকে কভার দিতে হলে আশিস রায় বেটার অপশান সেই জায়গাতে। তো যদি খুব অ্যাটাকিং যেতে চাই, এটাও একটা কিন্তু প্লেইং ইলেভেন হতে পারে। বাট আমার মনে হয় যেটা প্রথমে প্লেইং ইলেভেন দিলাম, এই টাইপের একটা দল নিয়ে যাবার সম্ভাবনা কিন্তু এই ম্যাচে বেশি থাকছে। বাকি অবভিয়াসলি যদি দিমিত্রি পেত্রাতোস, কামিংস, সাহাল, স্টুয়ার্ট সব একসাথে খেলে, সেখানে কিন্তু টিমটার আলাদা লেভেলের ক্রিয়েটিভিটি এবং অ্যাটাক লাইন থাকবে। তবে ডিফেন্সটাকে কম্প্রোমাইজ করতে হবে এবং লুকা ম্যাচসেন, মুশাকা বাকিঙ্গার মতো দুজন স্ট্রাইকারের সঙ্গে পাঞ্জাব
এফসি স্টার্ট করতে পারে। তার সঙ্গে ফিলিপ মির্সালজেক, তাকেও আমরা অনেকটা অ্যাটাকিং রোলে দেখেছি, তাকে আটকানোর জন্য হয়তো অভিষেক সূর্যবংশের মতো প্লেয়ারকে ইউজ করতে হবে। তো পাঞ্জাবের অ্যাটাকটাও বেশ ভালো, পাঞ্জাবের ডিফেন্স কিছুটা দুর্বল, তবে পাঞ্জাবের অ্যাটাককে সামাল দেওয়ার জন্য কিন্তু একটু ডিফেন্সে শক্তি বাড়াতে হবে। সেখানেই আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেট, সুভাশিস বোস, সামনে হয়তো অভিষেক সূর্যবংশী, আপুইয়া, তাদের দরকার পড়বে। তো আমার তো মনে হচ্ছে যে প্রথম যে ফরমেশনটা দিলাম এই লাইন আপের সঙ্গে যাবার চান্সই বেশি। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও, এবং তোমাদের পার্টিকুলারলি এই ম্যাচে মোহনবাগানের কোন প্লেয়ারের দিকে নজর থাকবে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।